বারাণসীর রাজা ছিলেন ব্রহ্মদত্ত বোধিসত্ত্ব ব্রহ্মদত্তের রাজত্বকালে এক জমিদারের ঘরে জন্মগ্রহণ করেন জমিদারের এক আত্মীয় আর একজন জমিদারেরও ওই সময় এক পুত্র হয় এই জমিদারটি ছিলেন বৃদ্ধ কিন্তু তার স্ত্রী ছিলেন অল্প বয়সী জমিদারের মনে ভাবলেন যে স্ত্রী অল্প বয়সী পুত্রেরও বুদ্ধি হয়নি সেভাবে তাই তার মৃত্যুর পর তার সম্পত্তি নয় ছয় হয়ে যেতে পারে জমিদার ঠিক করলেন যে আমোদ আহ্লাদ করে সম্পত্তি বিভিন্নভাবে উপভোগ করে মজা করে ছেলে সম্পত্তি নষ্ট করে দিতে পারে তাই সম্পত্তির সঠিক গতি হওয়া দরকার এইসব ভেবে জমিদার তার টাকা পয়সা গহনা একটি পুঁতলিতে বাঁধলেন জমিদারের একটি চাকর ছিল নাম ছিল তার নন্দ নন্দকে ডেকে বৃদ্ধ বললেন যাও এগুলোকে নিয়ে গভীর বনে গিয়ে এক গাছে নিতে পুঁতে রাখো এরপর তিনি নন্দকে বললেন আমার মৃত্যুর পর আমার ছেলে বড় হওয়ার আগে এই বোন যেন বিক্রি না হয়ে যায় এই জায়গাটা ভালো করে দেখে রাখো আমার ছেলে বড় হলে জায়গাটা দেখিয়ে দিও নন্দ জমিদারকে বলে আপনি চিন্তা করবেন না আমি আপনার নির্দেশ মতো কাজ করব। এর কিছুদিন পর মৃত্যু হয় বৃদ্ধর ক্রমে ক্রমে বৃদ্ধর পুত্রও বড় হতে থাকে ছেলে সাবালক হলে জমিদার পত্নী ছেলেকে বলেন তোমার বাবার সব ধন সম্পত্তি বোনের মধ্যে পোতা আছে আমাদের ভৃত্ত নন্দ জানে ওগুলো কোথায় আছে নন্দকে বনে নিয়ে গিয়ে আমাদের সেই সমস্ত সম্পত্তি উদ্ধার করে আনো এরপর মনের সুখে জীবন অতিবাহিত করো মায়ের কথা মতো জমিদার পুত্র নন্দকে ডেকে বলে নন্দ মামা আমার বাবার সব সম্পত্তি কোথায় রাখা আছে গো তুমি জানো আমাকে সেই বনে নিয়ে চলো আমরা গিয়ে সব সম্পত্তি উদ্ধার করি নন্দ বলল নিশ্চয় চলো আমরা গিয়ে সব সম্পত্তি উদ্ধার করি এই বলে জমিদার পুত্র ও নন্দন চলল বনে খোস্তা কুরুল নিয়ে সম্পত্তি উদ্ধার করতে বনের যেখানে সম্পত্তি ছিল সেখানে গিয়ে নন্দর মেজাজ গেল বিগড়ে সে মনে মনে বলল আমি একমাত্র জানি কোথায় সম্পত্তি রাখা আছে আমি না বলে দিলে জমিদার ছেলে কিছুতেই বুঝতে পারবে না কোথায় ধনরত্ন আছে নন্দ তখন বলল এই দাসির ছেলে তুই কোন মুখে সম্পত্তি চাস রে সম্পত্তি টম্পত্তি কিচ্ছু নেই যা বাড়ি ফিরে যা নন্দর অদ্ভুত আচরণে হতবাক হয়ে জমিদার পুত্র যাই হোক কাউকে কিছু না বলে সে নন্দকে নিয়ে বাড়ি ফিরে আসে বাড়িতে এসে নন্দ আবার স্বাভাবিক আগের মতোই সুন্দরভাবে সে সকলের সঙ্গে ব্যবহার করতে থাকে জমিদার পুত্র একদিন নন্দকে আবার বলে মামা সম্পত্তি বোনের মধ্যে কোথায় আছে দেখিয়ে দেবে তো নন্দ বলে ও সব নিয়ে চন্দা করো না বাবা তোমাকে আমি বনে নিয়ে গিয়ে সব দেখিয়ে দেব নিশ্চিত হয় জমিদার পুত্র নন্দ আবার একদিন জমিদার পুত্রকে নিয়ে হাজির হয় বনে আগে সব দেখিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও নির্দিষ্ট জায়গা গিয়ে আবার সে জমিদার পুত্রের সঙ্গে অত্যন্ত বাজে আচরণ করতে থাকে জমিদার পুত্র বুঝতে পারে ব্যাপারটা কি ঘটেছে বাড়িতে নন্দ মামা ভালো মানুষ বোনের এই নির্দিষ্ট জায়গায় এসে হঠাৎ সে এত বাজে আচরণ করে কেন জমিদারের ছেলে প্রথমে বুঝে উঠতে পারে না তার কি করা দরকার অনেক চিন্তা ভাবনা করে তার মনে পড়ল প্রাসের বাড়ির জমিদারের কথা পাশের গ্রামে জমিদার এই গ্রামের জমিদারের আত্মীয় পরম বন্ধু এই বিপদে তিনি আমাকে সঠিক পথ দেখাতে পারেন এই ভেবে জমিদার পুত্র পাশের গ্রামে জমিদার অর্থাৎ বোধিসত্ত্বের কাছে গেল বোধিসত্ত্ব সব শুনে বললেন দেখো বাবা বোনের যে জায়গাটিতে গিয়ে তোমার নন্দমামা কালাগালি শুরু করে তার মেজাজ বিগড়ে যায় সেই জায়গাটিতেই তোমার বাবার ধনরত্ন ধনরত্না আছে চিন্তার কোনো কারণ নেই তুমি তোমার নন্দ মামাকে আবার সেখানে নিয়ে যাও জমিদার পুত্র বোধিসত্ত্বকে ধন্যবাদ জানিয়ে নন্দকে নিয়ে গেল বনের সেই স্থানে নন্দ যাবার সময় জমিদার পুত্রকে সঙ্গে ভালোভাবে আচরণ করলেও বনের নির্দিষ্ট জায়গায় গিয়ে জমিদার পুত্রকে গাল মন্দ শুরু করে দিলেন জমিদার পুত্র এবার আর নিজেকে স্থির রাখতে পারলেন না নন্দকে বলল অনেক সহ্য করেছি চুপ করে থাক চাকর চাকরের মতো থাকবি সব সবসময় গালমন্দ করা দাঁড়া তোকে আমি সাহসা করছি এ বলে জমিদারের ছেলে মাটি কোপাতে থাকে কোদাল দিয়ে কিছুক্ষণের মধ্যেই মাটি ঘুরে সে পেয়ে যায় বাবার সমস্ত ধরণরত্ন মনের আনন্দে সে ফিরে আসে বাড়িতে জমিদার পুত্র এবার বোধিসত্ত্বের কাছে যায় বোধিসত্ত্বর উপদেশ মতো সে সব ধন সম্পত্তি সদ্ব্যবহার করে বিভিন্নমূলক প্রজাকল্যাণ কাজেও ব্যবহার করে জমিদার পুত্র তার দিন কাটতে লাগে সুখে শান্তিতে আর নন্দ ও বিশ্বস্ত সেবকের মতো কাজ করতে থাকে